গোয়া নিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত। কংগ্রেস তৃণমূলের সঙ্গে কথা চলছে জ্বালানির এনসিপি প্রধান শরদ পাওয়ার। এনসিপি আর কংগ্রেসের সঙ্গে কথা চালাচ্ছে শিবসেনাও। এরই মধ্যে মঙ্গলবার গোয়া প্রচারের থিম সং প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। জাতীয় স্তরে কংগ্রেস নিয়ে সুর নরম আগেই করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের মন্তব্যে শুরু হল নতুন জল্পনা। মঙ্গলবার শরদ পাওয়ার সাফ জানান, গোয়া নিয়ে তাদের সঙ্গে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের আলোচনা রয়েছে চূড়ান্ত পর্বে। গোয়া কংগ্রেস পার্টি তৃণমূল কংগ্রেস রাষ্ট্রবাদী কংগ্রেস ডিসকাশন চালু হ্যাঁ যা হম কংগ্রেস করার চাহতে থে इसकी सूची बाकी दोनों पार्टी को दी है और मुझे विश्वास है कि अगले दो दिन में इसका अंतिम निर्णय हो जाएगा। মঙ্গলবার বড় জোটের ইঙ্গিত দিয়েছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে যে তাদের আলোচনা চলছে তা এদিন স্পষ্ট করেছেন সঞ্জয়। গোয়া মে দেখিয়ে আপ ক্যা হোতা হ্যায় গঠবন্ধন সব লোক এক দূসরে সে কর রহে হ্যায় লেকিন হামারা ভি কোশিশ চল রহি হ্যায় বড়া গঠবন্ধন হো মহারাষ্ট্র বিকাশ আগাড়ি জেসে জেসে রাষ্ট্রবাদী কংগ্রেস পার্টি শিবসেনা আর কংগ্রেস আব তক বাতচিত চল রহি হ্যায় মে কল দিল্লি যা রহা হুঁ কল ভি বাতচিত জারি রহেগি উত্তর প্রদেশ আর মহারাষ্ট্র কে বারে মে আর জলদি আপকে সামনে মে আ যাউঙ্গা। এরই মধ্যে মঙ্গলবার গোয়া প্রচারের থিম সং প্রকাশ করল তৃণমূল কংগ্রেস, যার মূল কথা জোড়া ফুলের যুগে গোয়ায় নতুন সকাল আসবে। আমার ঘর আমার অধিকার, এটাই গোয়া ভোটে তৃণমূলের স্লোগান। বাংলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই গোয়ায় তৃণমূলের গৃহলক্ষ্মী কার্ড প্রকল্পের লক্ষ্য বাড়ির বয়োজ্যেষ্ঠ মহিলারা। তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে 1976 সাল থেকে গোয়ায় বসবাসকারীদের জমির অধিকার, জমির মালিকানাও দেওয়া হবে পরিবারগুলোকে, সরকার গঠনের 250 দিনের মধ্যে হবে এই কাজ, 50,000 গৃহহীন পরিবারকে বাড়ি তৈরির ভর্তুকি, পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলাকে মাসিক 5,000 টাকা ভাতা, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, খনিজ সম্পদ চুরি রোধ করার ব্যবস্থা। প্রতিদিন পাল্টাচ্ছে গোয়ার সমীকরণ। শরদ পাওয়ারের মধ্যস্থতায় কি এবার কাছাকাছি আসতে চলেছে কংগ্রেস এবং তৃণমূল? এই জোটের শরিক হবে শিবসেনাও? আগামী কয়েকদিন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। গোয়া বিজেপিতেও বিদ্রোহ। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মাইকেল লোবো। পদ্মশিবির ছেড়ে কোন দলে যোগ দেবেন তিনি তা নিয়ে তুঙ্গে ওঠে জল্পনা। অবশেষে পদ্ম ছেড়ে হাত শিবিরে যোগ দিলেন মাইকেল লোবো। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। ভোটের মুখে লোবোর পার্টি ছাড়া এবং প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার ঘটনায় চাপ বিজেপির বাড়বে বলেই মত রাজনৈতিক মহলে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।